হ্যালো ফ্রেন্ডস মিঠোপাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে সুজি এখানে নিয়ে নিলাম এরপর এখানে এক কাপ পরিমাণে দুধ নিয়ে নেব যতটা সুজি নিয়েছি তার ডবল পরিমাণে এখানে দুধ নিতে হবে তো দেখুন এখানে আমি পুরো ডবল দুধ নিয়ে নিয়েছি দুধটা দেওয়ার পর এরপর সুজিটাকে একটু খুব ভালো করে চামচ করে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখন সুজিটা অনেকটাই বেড়ে গেছে তো আবারও একবার চামচ করে মিশিয়ে নিলাম এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম ফ্রাই প্যানটা হালকা গরম আছে এই অবস্থায় আমি দুধ ও সুজির মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এখানে তেল বা ঘিয়ের কোনো ব্যবহার করছি না শুধুমাত্র সুজি আর দুধটা দিয়ে এটাকে খানিকক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে একটু চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরও এরপর এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাই সময় লোতেই রেখেছি লো ফ্লেমে এরপর চিনিটাকে দিয়ে আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পরে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে আসবে যেহেতু চিনিটা গলতে শুরু করবে এই জন্য হাতে সময় নিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে একটা ডো মতো তৈরি করে নেব যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একদমই লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকবো তো দেখুন এখন সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু চিনিটা গলতে শুরু করেছে তো দেখুন এইভাবে আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থাকে সেরকম খুব মসৃণ করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি আজকে ভীষণই সহজ পদ্ধতিতে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এটা অনেকটাই শুকিয়ে এসেছে এটাকে এইভাবে আমি ক্রমাগত নেড়ে চেড়ে একটা ডো মতো তৈরি করে নিয়েছি দেখুন এটা এখন প্যান থেকে খুব সহজেই উঠে আসছে এটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি তাতে আমি হাফটা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে প্লেটের গায়ে খুব ভালো করে ঘিটাকে একটু মাখিয়ে নিচ্ছি এরপর আমি যে সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এই প্লেটে নিয়ে নিলাম তারপর এটাকে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য এটা এখন খুবই গরম আছে এটাকে এইভাবে একটু হাতায় করে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব জরজলদি ঠান্ডা হয়ে যায় তো দেখুন এটাকে এখন ঠান্ডা করে নিলাম এইভাবে হাতে করে মেলে তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে একটু হালকা গরম অবস্থায় এটাকে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা খুবই ভালো মতো তৈরি হয়েছে একটিও মোটা দানা নেই খুবই মসৃণ মতো তৈরি হয়েছে তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম এখন ডোটা আমাদের অনেকটাই নরম আছে এরপর আমি এর সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণে একটু আটা নিয়েছি আটা দিলে এই রেসিপিটা ভীষণই একটু মুচ ও খাস্তা হবে সেই জন্য একটু আটাটা দিতে হবে ওই জন্য আমি প্রথমে অর্ধেকটা পরিমাণে আটা দিলাম বাকি অর্ধেকটা আটাও দিয়ে দেব আগে এটা দিয়ে একটু মেখে নিচ্ছি কিছুটা আটা দিয়ে মাখার পর আবারও যে আটাটা অবশিষ্ট আছে সেই আটাটা আমি এখানে নিয়ে নেব এখানে আমি মোট ওয়ান থার্ড কাপ পরিমাণে আটার ব্যবহার করেছি তো দুবারে আটাটাকে দিয়েছি আটাটা দেওয়ার পর এটা খুব সুন্দর করে একটা ডো মতো আমি তৈরি করে নেব তো বন্ধুরা এইরকম রেসিপিটা আপনারা যে কোনো উৎসবের সময় বানিয়ে নিতে পারেন এটা খুবই টেস্টি একটা রেসিপি বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে বড়রাও এটা ভীষণই পছন্দ করবে তো আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনির ব্যবহার করেছি আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেখানে এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর এটাকে মেশানো হয়ে গেছে এরপর আমি দুটো এলাচকে একটু হামাল দিস্তায় কুটে নিয়েছিলাম সেই এলাচের গুঁড়োটা এখানে একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে তো বন্ধুরা আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে সুজি দিয়ে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন এরপর আমি সমস্ত কিছু দিয়ে এটাকে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে খুব সুন্দর মসৃণ মতো করে এটাকে তৈরি করে নিতে হবে তো দেখুন এটা খুব মসৃণ মতো করে আমি তৈরি করে নিয়েছি এরপর এর থেকে আমি ছোট ছোটো আকারের কয়েকটা লেচি তৈরি করে নেব যাতে প্রত্যেকটা মিষ্টি আমাদের সমান সমান হয় সেই জন্য এখানে প্রথমে আমি লেচিটা সমান করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এর থেকে ছোটো লেচিগুলো তৈরি করে নিচ্ছি এগুলোকে আমি হাতের সাহায্যে একটু এভাবে গোল গোল করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এটা একটা বিহারের খুবই প্রসিদ্ধ মিষ্টি তবে সেটা ওখানে ওরা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে থাকেন আমি এটাকে সুজি দিয়ে তৈরি করেছি এটা অনেকটাই আমরা যেভাবে বাড়িতে গুড় পিঠা তৈরি করে থাকি সেরকম ধরনের কিছুটা টেস্ট আসবে তো বন্ধুরা সামনেই পুজো আসছে আপনারা এইভাবে রেসিপিটা অবশ্যই এবার ট্রাই করতে পারেন ভীষণ ভালো হয় এবং খেতে ভীষণই টেস্টি হয় তো দেখুন এভাবে প্রথমে আমি একটু গোল গোল করে নিয়েছিলাম তারপর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর এগুলোকে আবারও হাতের সাহায্যে নিয়ে একটু এরকম চ্যাপটা চ্যাপটা আকারে করে গড়ে নেব এরপর আমি একটা পাত্রে এক মুঠো পরিমাণে তিল নিয়েছি সাদা তিল সেই সাদা তিল দিয়ে এর উপর এবং নিচ খুব ভালো করে একটু মাখিয়ে নেব তাহলে এটা খেতে ভীষণই টেস্টি হবে তিল তো খেতে ভীষণই টেস্টি হয় সেজন্য জন্য একটু তিল মাখিয়ে নিচ্ছি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে খেতে দারুণ টেস্ট হবে এই জন্য তিলটা অবশ্যই দিতে হবে তো দেখুন আমি তিলটা ভালো করে দিয়ে একটু হাতে করে চিপে চিপে লাগিয়ে নিলাম যাতে তিলটা উপরে লেগে থাকে তো এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের সাহায্যে প্রথমে এভাবে একটু মেখে নিচ্ছি আবারও তারপর একটু চ্যাপটা চ্যাপটা করে এভাবে তৈরি করে নেব দেখুন এগুলো খুবই মসৃণ হয়েছে ফেটে যাবে না খুব সুন্দর মতো করে এগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি আবারও এটাকে একটু সাদা তিল দিয়ে কোট করে নিচ্ছি এরপর হাতে করে চিপে দেবো একটু যাতে এই তিলটা এর গায়ে লেগে থাকে তো দেখুন এখানে আমি দুটো মতো তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি একই পদ্ধতিতে ওইভাবে তিলের মধ্যে দিয়ে কোট করে নেব তো দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি খুব সুন্দর মতো তিলের মধ্যে দিয়ে কোট করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই আগে থেকে বসিয়ে রেখেছিলাম তাতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে রেখেছি তেলটা এখানে যখন হালকা গরম থাকবে তখন এগুলো দিয়ে দেব তো দেখুন এখানে সমস্ত এই সুজির মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এগুলো লো ফ্লেমেই দিচ্ছি এবং লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে ভেজে নেব খুব বেশি লাল এবং খুব বেশি খাস্তা করে ভাজবো না মোটামুটি উপরটা একটু মুচমুচে হবে এবং লাল লাল হবে সেই সময় এগুলোকে ভেজে তুলে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন নিচের দিকটা এরপর হালকা হালকা একটু লাল হয়েছে এই অবস্থায় এটাকে আমি উল্টে দিচ্ছি তো দেখুন এইভাবে উল্টে দিচ্ছি আবারও নিচের দিকটা একটু ভালো করে ভেজে নেব। এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে দু দিকটাই একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এইভাবে আমার দিকটাই প্রায় লাল লাল মতো করে ভাজা হয়ে এসেছে দেখুন এগুলো সাদা তিল দেওয়ার জন্য দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকে অনেক গুণ সুন্দর হয় তো দেখুন এইভাবে আমি এগুলোকে ভেজে নিয়েছি তারপর এগুলোকে তুলে নিচ্ছি তো এটাকে তুলে নিয়ে এর এক্সট্রা যে তেলটা আছে একটু তেলটা ছেঁকে নেব তারপর এগুলো একটা প্লেটে আমি তুলে নেব এগুলো ভাজতে খুব বেশি তেল টানে না তো দেখুন এইভাবে আমি প্রথম বেচের কয়েকটা কয়েকটা দিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি দ্বিতীয় বেচে আবার কয়েকটা আছে সেগুলোকে একই পদ্ধতিতে আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি এরপর বাকি যে কটা ছিল সেগুলো আমি একই পদ্ধতিতে এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন বাচ্চারা তো ভীষণই এটা পছন্দ করবে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকবে খুব বেশি শক্ত হয়েও যাবে না নরম থাকবে তো দেখুন এইভাবে আমি দ্বিতীয় বেচের যে মিষ্টিগুলো সেগুলো একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি আমরা সুজি দিয়ে তো অনেকভাবেই অনেক মিষ্টি বানিয়ে থাকি এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি একটা রেসিপি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তো দেখুন এইভাবে আমি প্রথমেরগুলো একটু প্লেটে সাজিয়ে নিয়েছি দ্বিতীয় ব্যাচেরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে সেগুলো আমি একইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর এগুলোকে একটু ভালো করে সাজিয়ে নিলাম তারপর এটাকে আমি সার্ভ করে দিয়েছি তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণই টেস্টি হয়েছিল খেতে তো এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা ভীষণই মুচমুচে হয়েছে এবং ভিতরটা খুবই নরম আছে এবং চিনি দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকবে তো দেখুন এরপর আমি এটাকে কেটিয়ে দেখিয়ে দিলাম ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসব নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে তো দেখুন এগুলো খুবই সুন্দর হয়েছিল তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ